তো এই দুদিন আগে আমার এক বন্ধুর পিসিটা মানে হ্যাক হয়েছিল, পিসির কন্ট্রোল নিয়ে তারপরে ওর ইউটিউব চ্যানেলটাকে হ্যাক করে আবোল তাবোল ভিডিও আপলোড দেওয়া শুরু করে দিয়েছিল হ্যাকার। আর এটা কিভাবে হয়েছিল সেটা হচ্ছে, রাত্রেবেলা প্রচুর মানে ঘুম পাচ্ছিল, তারপরেও কাজ চালিয়ে যাচ্ছিল, কারণ হচ্ছে কাজটা ডেলিভারি দিতে হবে প্রজেক্টটা, সেই জন্য অনেক রাত পর্যন্ত কাজ করেছে, 2টা 3টা পর্যন্ত। পরে মনে করলো যে 10 মিনিট একটু ন্যাপ নিয়ে পরে আবার শুরু করি। তো ওই ন্যাপ নিতে গিয়ে 10 মিনিটের জায়গায় একবারে রাত হয়ে গেছে এবং পিসি তো এদিক দিয়ে অন হয়ে আছে। আর এই ফাঁকে হ্যাকার কী করেছে, পিসির কন্ট্রোল নিয়ে ইউটিউব চ্যানেলটাকে হ্যাক করে বসে একদম তার ইচ্ছা মতো ভিডিও আপলোড দিতে শুরু করে দিয়েছিল। তো আপনাদেরও যদি এরকম অভ্যাস থাকে যে অনেক রাত পর্যন্ত কাজ করা হয় প্রচণ্ড ঘুমের মধ্যে, মানে ঘুম নিয়েও, আর যদি মাঝে সাঝে এমন ভুল হয়ে যায় যে 10 মিনিট একটু রেস্ট নিয়ে পরে আবার এসে উঠে কাজ করব, হয়তোবা মাঝে সাঝে আর ওঠা হবে না, তো পিসিটা যদি অন থাকে হয়তোবা এটা নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যেতে পারে, হ্যাকারের হাতে চলে যেতে পারে। তো এই ধরনের সমস্যা বা দুর্ঘটনা থেকে কিভাবে আমরা সেফ থাকব, মূলত সেটাই আজকে আমরা দেখব। তো এটার জন্য আমরা একটা পন্থা অবলম্বন করব, সেটা হচ্ছে আমাদের পিসিটাকে একটা সময়ে অটোমেটিক্যালি বন্ধ করে দেওয়ার সেটিংটা করব। অর্থাৎ আমরা একটা শিডিউল করে দেব, এই সময়ে আমাদের পিসিটা প্রতিদিন বন্ধ হয়ে যাবে। তো এর জন্য আমাদের পিসিতে এসে আমাদের যেটা করতে হবে, এই যে উইন্ডোজের যে লোগোটা দেখতে পাচ্ছেন সবার নিচে, এটার এখানে যে সার্চ বার আছে এখানে রেখে আমাদেরকে টাইপ করতে হবে TASK, টাস্ক শিডিউলার, SHE। এই যেভাবে চলে আসবে আপনার এখান থেকে ক্লিক করে নিয়ে নেবেন, তারপর এখানে এসে এই যে অ্যাকশন বাটন আছে এখানে একটা ক্লিক করবেন, তারপরে ক্রিয়েট বেসিক টাস্ক এখানে ক্লিক করবেন, তারপর এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন, আমি যেমন এখানে নাম দিচ্ছি সুনীল। ওকে, এখন নেক্সটে ক্লিক করব, তারপর এটা আমি চাচ্ছি যে প্রতিদিন যেন এটা হয়। ওকে, আপনারা চাইলে এখান থেকে অন্যান্য সময়গুলি সিলেক্ট করতে পারবেন, আমি ডেইলি দিয়ে দিচ্ছি, নেক্সটে ক্লিক করব। এরপর হচ্ছে যখন আপনারা সেট করবেন ওই ডেটটা দেখাবে, ওই দিন থেকে শুরু হবে, এখানে সময়টা বসিয়ে দেবেন আপনারা কোন সময়টাতে চাচ্ছেন যে এই কাজটা হবে। আমি যেমন 2টার সময় চাচ্ছি, ঠিক 2টার সময়, তো এখানে হবে 2 AM রাত্রেবেলা। এখন নেক্সটে ক্লিক করব, তারপরে আবার নেক্সটে ক্লিক করব। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম অর স্ক্রিপ্ট, এখানে ব্রাউজ অপশনে ক্লিক করতে হবে, এখানে এসে আপনাদেরকে শাটডাউন অপশনটাকে সিলেক্ট করতে হবে। এটা খুঁজতে গেলে যদি সময় বেশি লেগে যায় মনে হচ্ছে, তাহলে এখানে এসে সার্চ করলে হয়ে যাবে, লিখবেন SHU, দেখুন shutdown.exe, এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, আবার ফিনিশে ক্লিক করতে হবে, মানে এখন ফিনিশে ক্লিক করলে আমাদের এই কমপ্লিট হয়ে যাবে আমাদের এই কাজটা। ওকে, ফিনিশ কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাদের যে এই সেটিংয়ের কাজ এটা কমপ্লিট, তার মানে এখন থেকে আমাদের পিসিটা প্রতিদিন রাত 2টার সময় বন্ধ হয়ে যাবে, ঠিক আছে।